ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আমরা ধিক্কার জানাই দিল্লির মাটিতে যা ঘটেছে দিল্লিতে যা ঘটেছে তা পরিকল্পিত গণহত্যা নেতাজি ইনডোরে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপবাবু আজকে নেতাজি ইন্ডোরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন যে দিল্লিতে যা ঘটেছে তা পরিকল্পিত গণহত্যা কি বলবেন না ওনার এটা বুঝতে এতদিন লাগলো কেন উনি তো দুনিয়ার সব জিনিস জানতে পারেন তিন দিন আগে ভুবনেশ্বরে হোম মিনিস্টারের সঙ্গে একসঙ্গে ছিলেন খাওয়া দাওয়া করলেন গল্প করলেন তখন এই কথাটা জিজ্ঞেস করলেন না কেন দেশের সুরক্ষার দায়িত্ব তো ওনার আছে সেখানে জিজ্ঞেস করা উচিত ছিল বাইরে বেরিয়ে এসে উনি রাজনীতি করছেন যেখানে সমাধান সেখানে বলেন না উনি কোথা থেকে সোর্স কি সুযোগ সোর্সের খবর পান এবং কেবল লোককে ভুল ভুল বুঝিয়ে আর বিভ্রান্ত করার চেষ্টা করেন এটাই উনার রাজনীতি আর একজন মুখ্যমন্ত্রী হিসাবে একজন দায়িত্ব জ্ঞানহীনার মতো কথা বলছেন এটাও কি লোক ওনার কাছ থেকে আশা করে তাহলে উনি এখানে সিএ পাশ হওয়ার পরে পশ্চিমবাংলায় যে ধরনের হিংসা হয়েছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি হিংসা হয়েছে সবচেয়ে বেশি জাতীয় সম্পত্তি নষ্ট হচ্ছে আমি কি ধরনা মমতা মনি ইচ্ছা করে করিয়েছেন লোক দিয়ে উনি এটাকে সাপোর্ট করেন কারণ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দিলীপ বাবু আরও বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা গুলি মারো বলছেন তাদের ভাষাটা অন্যায় এবং দানবিক এই বিআইনি কথা যারা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি বলবেন এই বিষয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে বাকি কিছুদিন ধরে রাস্তা রাস্তায় আ자들이 কথা চলছে ভারতের টুকড়ে হংগে পাকিস্তান জিনলাবাস হচ্ছে ব্যবস্থা উনি সেটা চলতে পারে কারণ উনি সাপোর্ট করছেন আর তার বিরুদ্ধে যদি কেউ বলে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে এটা কি ধরনের জাস্টিস উনি কোন দিকে আছেন উনি কি চান ভারতবর্ষের সব জায়গায় ভারতের বিরুদ্ধে স্লোগান উঠুক অনেক ধন্যবাদ আপনাকে